দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরাদাই গনবি পাইলে নিরাদাই। দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরাদাই গনবি পাইলে প্রাণের নবী কত দূরে লোহিত সাগরের তীরে, বলেন প্রাণের নবী কত দূরে লোহিত সাগরের তীরে, আইরে মদিনার ওই সোনার গড়ে আছেন তিনি সর্বদাই পাইলে নিরাদাই গনবি পাইলে নিরাদাই। দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণে ধুলি মাখব গাই পাইলে নিরাদাই গনবি পাইলে নিরাদাই। মারহাবা, মজা হয় নাই? আমার তো মনে হয় ওয়াজ করতে করতে আমি স্ট্রং হবে, এরা উইক হবে, এরকম নেই কোনো বিষয়টা? আরে আরে জোরে বলে, হাসতে পারেন না? রাসূলের শান কি ভালো লাগছে না? তো মারহাবা দিয়ে তো ফাড়ে। আমি কিন্তু একজন শিল্পী, আমি একজন রাইটার, আমি একজন কবি, গান, ইসলামী সঙ্গীত, হাম, নাত অনেক লিখেছি, অনেক সুর দিয়েছি, নিজে অনেক গেয়েছি। আপনার চাইলে ইচ্ছে মতো সার্ভিস দিতে পারবো ইনশাআল্লাহ। তবে আপনাদের মানসিকতার উপর ভিত্তি করবে সার্ভিস দেওয়া বা না দেওয়া, ঠিক না? ঠিক। আরে আরো জোরে, আমার আলোচ্য বিষয় কিন্তু এটা না, তারপরেও একটুখানি আলোচনাটা করেছি। সিদ্দিক ভাইয়ের আবদার কিন্তু অন্য, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। জিকির কাকে বলে জানেন? সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, সৎ কাজে কাউকে ডাকা আল্লাহর জিকির, অসৎ কাজে কাউকে নিষেধ করে এটাও আল্লাহর জিকির। জিকির হলো নামাজ, হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং সম্পূর্ণ করা হয়, এটা হলো আল্লাহর জিকিরের জলসা। আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জুলুস। যেমন হজ হলো মাওলার জিকিরের জুলুস। আরে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, যারা এই পৃথিবীর বুকে যে কোনো জলসায় বসে আমি মাওলার জিকির করবে রে, আমি আল্লাহ কথা দিলাম তার চাইতে উত্তম জলসায় আমি তার জিকির করব। আপনার আমার জিকিরের জলসা, আল্লাহর জিকিরের জলসা কি এক? আল্লাহ জিকির করবে রহমতের ফেরেশতা নিয়ে রে, আর আমরা জিকির করব সুতপুর ঘোষ করছি চার বাদ পার নামাজি বেনামাজি, দামি কম দামি ছোট লোক বড় লোক ঠিক কিনা বলে। তাহলে এখান থেকে বোঝা যায় রে, তুমি যদি মালিকের জিকির করতে পারো, মালিক তোমার জিকির কন্টিনিউ করবে, তবে সেই জায়গাটা হলো পুরো ব্যতিক্রম। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কেউ যদি জিকির করতে 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 মালিকের দিকে এক হাত পরিমাণ এগিয়ে যায়, বন্ধু মালিক তার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে। কেউ যখন মাওলার জিকির হেঁটে হেঁটে করে রে, মাওলার কাছে যেতে চায় মাওলার জিকির করতে করতে, মালিক বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলোকে, আমার বান্দা হেঁটে হেঁটে কখন আমার কাছে আসবে গো? আমার কাছে আসতে হবে না, আমি মাওলা তার কাছে অটোমেটিক্যালি দৌড়ে চলে আসি। আল্লাহর হাবিব বলেছেন, বন্ধু আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা আমাকে যেমন মনে করবে, আমি ঠিক আমার সেই বান্দার কাছে তেমনি হয়ে যাব। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত করুন না সুবহানাল্লাহ।
আমি আপনাদেরকে আরেকটা মজার খবর দেব। আপনারা যদি মনে মনে এখানে বসে বসে জিকির করে আল্লাহ গো এই জিকিরের হাদিয়া তোফা আমার আপন স্বজনের কবরে পৌঁছে দাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত, আমার নবী সাহাবায়ে কেরামদের কিনে বন্ধু রওনা দিলেন, হাঁটতে 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 হঠাৎ করে একটা গোরস্থানের পাশে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে নবীজি কি করলেন, খেজুর গাছ থেকে একটা খেজুরের ঢাল ভাঙলেন, ভেঙে দুইটা টুকরো করে দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও প্রাণের নবী, কেনই বা আপনি কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, আবার কেনই বা খেজুরের ডাল দুইটা দুইটা কবরের উপরে গেড়ে দিলেন? এবার আমার নবী জানিয়ে দিলেন, দুইটা কবরের মধ্যে আজাব চলতেছে আমি দেখতে পাই নবী গো, বুঝতে পেরেছি, কিন্তু খেজুরের ডাল দুইটা কেন গেড়ে দিলেন? আমার নবী বললেন, যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে ততক্ষণ মাওলার জিকির করবে রে, আর এই জিকিরের বদলতে তার কবর আজাব কিছুটা হলেও বন্ধ হয়ে যাবে। এই জন্য বলছি বন্ধু, জিকির করতে হবে প্রাণটা ঘুরে। আমি শুরুতে একটু দুরুদ পড়েছি, আপনাদের মনে আসেনি, ছোট্ট করে পড়েছি, কারণ কন্ডিশন তো ভালো না। জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি কেউ দুরুদ পড়তে পারে রে, আমার আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। আজকের রাত হলো জুমার, এই জন্য বলেছি নবীকে ভালোবেসে প্রাণ উজাড় করে দরদ পড়ো, মাওলাকে ভালোবেসে হৃদয় উজাড় করে মাওলার জিকির করো। আল্লাহর হাবিব আল্লাহ যদি তোমার রাজি হয়ে যায় রে, তোমার জন্য দুনিয়া এবং আখিরাতে কোনো ভয়ের কারণ নেই। বন্ধুরি আমার, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন কেউ যদি 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামের মধ্যে শয়তান এবং জাহান্নামীদের ঝগড়া নিয়ে আজকে আলোচনা করব, মানে শয়তান এবং জাহান্নামীদের মধ্যে কিন্তু তুমুল সংঘর্ষ বেঁধে যাবে, জানেন তো এটা, জানেন কিনা জানেন, আপনারা শুনছেন কিনা, জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে জাহান্নামী এবং শয়তানের মধ্যে তুমুল ঝগড়া হবে। আজকে সেই ঝগড়া নিয়ে শেষের দিকে একটু আলোচনা করব ইনশাল্লাহ। বলতে পারলেন না, আরে আরো জোরে শোনেন, জবান বন্ধ রাখেন না, জবানের হক আদায় করতে হবে। আর জবান কথা না বললে মনে করবো কৃপন, কৃপনকে আল্লাহ দেখতেই পারে না। এখন যদি মনে মনে বলেন যে হুজুর আমরা তো কৃপন না, তাইলে কি বলবো, অহংকারী। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ ডাজেন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। মজা হয়েছেন, লবণ ছাড়া খাবারের মতো হয়েছে। আরে তোমরা তো হাসতেও পারো না, আমি হার্ট অ্যাটাক করে মরবা তো। যেই মানুষ বেশি বেশি ফ্রি থাকে এই মানুষের হার্টে প্রবলেম হয় না, না ভুল বলছি? আর যেটা দেখবেন সবসময় এইভাবে থাকে, দেখবেন এটাই যে কোনো মুহূর্তে জাগাত শেষ স্পোর্ট ড্যাট, ঠিক কিনা বলে? এজন্য বেশি বেশি হাসবেন, ফ্রিলি কথাবার্তা বলবেন, প্রেম আদান প্রদান করবেন, দেখবেন সব কিছু ভালো থাকবে। জোরে জোরে কোনো আমিন।